আজকের এই ভিডিওটি সবার জন্য একটি স্পেশালি ভিডিও হতে আছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করে দিব যেই ওয়েবসাইটে আপনি আপনার মোবাইল, পিসি, ল্যাপটপ যে কোনোটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে আর্নিং করতে পারবেন, তাও আবার কোনো প্রকার কাজ ছাড়াই। টোটালি কিন্তু আপনারা একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং সেই টাকাটা আপনি এখান থেকে চাইলে সরাসরি আপনি এখান থেকে কয়েন বেসের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন, অথবা আমার কাছে সেল দিয়ে কিন্তু আপনারা টাকাটা কিন্তু আপনারা এখান থেকে বিকাশের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। কারণ আজকে মূলত আমি একটি বিটকয়েন মাইনিং সাইট শেয়ার করবো, সম্পূর্ণ একটি নতুন মাইনিং সাইট যেখান থেকে আপনারা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আর এ ধরনের সাইটগুলো কিন্তু পেমেন্ট করে থাকে, টোটালি ফ্রিতেও পেমেন্ট করে থাকে, ঠিক আছে। সো আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে এখান থেকে ফ্রিতে আর্নিংটা করবেন এবং কাজ ছাড়াই আর্নিংটা করবেন, সম্পূর্ণ কিছু কিন্তু আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাই দিব। সো রিকোয়েস্ট রইলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর সেই সাথে যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটিতে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন। তো ভিউয়ার আজকে যে সাইট লিঙ্ক যেখান থেকে আপনারা ফ্রিতে বা বলা চলে কোনো প্রকার কাজ ছাড়া যে আর্নিং করবেন সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন, দেন এরকম একটি ইন্টারফেসে চলে আসবে, দেখতে পাচ্ছেন সাইটটির ইন্টারফেস এবং সম্পূর্ণ একটি নতুন সাইট যেখানে আপনি স্টার্ট বিটকয়েন মাইনিং মানে ফ্রিতে আপনি এখান থেকে বিটকয়েন মাইনিং করে এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ফ্রিতে আর্নিংটা করবো, তারপর যারা ইনভেস্ট করে আর্নিং করতে চান তারা এখান থেকে করতে পারেন। এখানে মিনিমাম ইনভেস্ট হচ্ছে 0.002, ঠিক আছে, পার ডে আপনার আর্নিং হবে এটা। আর এই প্যাকেজটার মূল্য হচ্ছে 0.3 লাখ, এটার হচ্ছে 6 লাখ, ঠিক আছে। সো এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে ফ্রিতে আর্নিং করবো এবং আমি নিজেও এখান থেকে ফ্রিতে আর্নিং করবো, তার জন্য আমাদের এখানে বলছে বিটকয়েন অ্যাড্রেস দিতে। সো আমি আমার একটি বিটকয়েন অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, আমি অলরেডি কপি করছি কয়েনবেস থেকে। সো আমি বিটকয়েন অ্যাড্রেসটি দিয়ে দিলাম, তারপর এখানে আমাদের বলছে 6 ডিজিটের একটি পিন দিতে, ঠিক আছে, 6 ডিজিটের একটি আমাকে পিন দিতে বলছে। সো আমি কী করবো, এখানে একটি 6 ডিজিটের আমি এখানে একটা পিন দিব, 6 ডিজিটের পিনটা দেওয়ার পর আমি এখান থেকে স্টার্ট মাইনিংয়ের উপরে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। সো আমি এখানে 6 ডিজিটের মানে 6 সংখ্যার একটি পিন দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে 6 সংখ্যার একটি পিন দিচ্ছি, দেওয়ার পর আমি এখান থেকে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিচ্ছি। সো তারপর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমি একটু আগে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি। তো এখানে বলবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি এখানে 3টা স্পিন ফ্রি পাবেন, আমার এখানে 2টা দেখাচ্ছে কারণ আমি অলরেডি একটা স্পিন করছি যার ফলে কিন্তু আমার এই আর্নিংটা হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু আপনারা এই যে দেখেন অটো আর্নিং হচ্ছে, দেখেন এখানে 57 দেখতে পারবেন, একটু 58 হয়ে যাবে, মানে আপনি ডাটা কানেকশন যদি অপর রাখেন তারপরও কিন্তু আপনারা এখান থেকে আর্নিং হচ্ছে, অ্যামেজিং একটি সাইট, ঠিক আছে। সো আমি এখান থেকে যে আপনি যে আগে স্পিনটা করে নেবেন যে 2 ফ্রি লাকি স্পিন, এটার উপর ক্লিক করে দেবেন, এটার উপর ক্লিক করে তারপর আপনি এখান থেকে স্পিন করে আর্নিং করতে পারবেন। সো আপনি কী করবেন, এখানে যে মাঝখানে যে স্পিন অপশনটা দেখতে পাচ্ছেন এই স্পিনের উপরে একটা ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে, আমি কিন্তু অলরেডি একটা স্পিন করছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পরিমাপে বিটকয়েন 87 কিন্তু আমি এখান থেকে আর্নিং করে ফেলছি। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি, তারপর আবারও এখান থেকে স্পিনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আবারও এটা ঘুরতেছে, সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও এই পরিমাপে 87টা আর্নিং করছি। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি, সো ওকে ক্লিক করার পর আমি এখানে ট্যাক্স বোর্ডে ক্লিক করলে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিংটা কিন্তু এখান থেকে আমার বেড়ে গেছে, ঠিক আছে। সো এভাবে এখান থেকে আপনি ভালো পরিমাপে আর্নিংটা এখান থেকে আপনি করতে পারবেন, ঠিক আছে, এবং টোটালি আপনি এখান থেকে ফ্রিতে কিন্তু আপনি এখান থেকে আর্নিংটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। চাইলে এখানে আপনি আপনার রেফার লিংক, চাইলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে শেয়ার করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আপনি এভাবে রেখে দেবেন এবং এখানে আপনার যখন মিনিমাম উইড্রো 0.2 হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন, শুধুমাত্র এখানে অ্যামাউন্টটি দিয়ে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন, ঠিক আছে। এবং যারা আসলে চাচ্ছেন যে ইনভেস্ট করে আমরা ইনকাম করব, তারা কীভাবে ইনকাম করবেন, যারা আসলে চাচ্ছেন ইনভেস্ট করে, আমি আপনাদের বলতেছি না যে ইনভেস্ট করেন, যারা আসলে অনেকে আছে যে ইনভেস্ট করে বেশি করে ইনকাম করতে চান, কারণ ইনভেস্ট করলে এগুলো সেটা একটু বেশি ইনকাম হয় আর ফ্রিতে একটু কম হয়, ঠিক আছে, সেটা তো আপনারা জানেন। তো ফ্রিতে আমরা যাই পাই সেটাই আমাদের লাভ কিন্তু, ওকে। সো যারা আসলে এখানে ডিপোজিট করতে চান, সো তাদেরকে আগে এখানে প্ল্যানে ক্লিক করতে হবে, এখান থেকে প্ল্যান রয়েছে, প্ল্যানে ক্লিক করে দেবেন, প্ল্যানে ক্লিক করে তারপরে এখান থেকে আপনাকে প্ল্যান চয়েস করতে হবে। এখানে ফার্স্ট প্ল্যানে আপনার হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে 0.002 অর্থাৎ 2 লাখ 87, এটাতে তো 3 লাখ, এটাতে তো 6 লাখ। সো আমি এখানে আপনাদের এটা দেখা দিচ্ছি, মানে এই যে প্যাকেজ, এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো প্যাকেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সো আমি ফার্স্ট যে প্যাকেজটা আছে 2 লাখ আর 2 লাখ এবং এটার জন্য আপনার আর্নিং হবে পার ডে, এখানে দেখতে পাচ্ছেন 0.004 BTC পার ডে আর্নিং হবে এবং তারা আপনাকে 180 দিন পর্যন্ত আর্নিংটা দিবে, ঠিক আছে। সো আমি এখানে পারচেস নাওয়ে ক্লিক করে দিব, পারচেস নাওয়ে ক্লিক করে তারপর এখান থেকে আপনাকে তারা একটি অ্যাড্রেস দিয়ে দিবে, এই যে অ্যাড্রেসটা দিবে এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন, কপি করার পর আপনি কয়েন বেচে চলে যাবেন, কয়েন বেচে যাওয়ার পর আপনি এখান থেকে 0.002 BTC তাদেরকে সেন্ড করে দেবেন, সেন্ড করে দেওয়ার পর কিছু সময় জাস্ট ওয়েট করবেন, ঠিক আছে। কিছু সময় ওয়েট করলে তারা আপনাকে এখানে আপনার ডিপোজিটে অ্যাড করে দেবে, অর্থাৎ আপনার প্ল্যানটা আপগ্রেড হয়ে যাবে এবং আপনার আর্নিংটা হবে, ঠিক আছে। তারপর বলছে ইনকেস যদি প্ল্যান ক্যানট দেন তাহলে এখানে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন, যদি আপনার প্ল্যানটা এরপরে যদি আপডেট হতে কোনো প্রবলেম
প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে ক্লিকারে ক্লিক করে তাদেরকে এখানে বলছে আপনার যে ইউর হ্যাশ আইডি ইউর অ্যান্ড দেন অ্যাক্টিভ ইউর কুইকলি, ঠিক আছে। তো আপনার যে হ্যাশ আইডিটা রয়েছে ট্রানজাকশন যে এখানে যে আইডিটা রয়েছে সেই আইডিটা দিয়ে দিবেন, দিলে তারা দ্রুত অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে, যদি আপনার অটোমেটিক্যালি আপগ্রেড না হয়। ওকে, সো এখানে বলছে অলওয়েজ এটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়, ঠিক আছে, অটোমেটিক্যালি আপনারা যখন পেমেন্টটা সেন্ড করবেন অটোমেটিক্যালি কিন্তু এটা আপডেট হয়ে যায়, ঠিক আছে। এবং এখানে আপনাদের পেমেন্ট প্রুফটা আমি যদি দেখাই, এখানে পে আউটে ক্লিক করে, পে আউটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্নিংটা, এখানে কিন্তু নতুন একটি সাইট, সম্পূর্ণ একটি নতুন সাইট দেখেন, এখান থেকে কিন্তু তারা পেমেন্ট করতেছে, দেখেন মানে এটা একদম নতুন সাইট, ঠিক আছে, একদম নতুন সাইট, যেখান থেকে আপনারা ভালো ফোটোগ্রাফি কিন্তু আপনারা এখান থেকে আর্নিংটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা এভাবে এখান থেকে মূলত আর্নিংটা করতে হবে, এবং দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রয়েছে, এখান থেকে আপনারা এখান থেকে এভাবে ভালো ফোটোগ্রাফি আর্নিং করতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিবেন, এবং চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই।